বৈশাখ মাসে
পশ্চিম আকাশে এরকম মেঘের ব্যাপারটা মানেই হচ্ছে ঝড়, প্রচন্ড ঝড়, কালবৈশাখী ঝড়। আর কালবৈশাখী ঝড় মানেই তো হচ্ছে আম পুড়ানো। তাই বিদুর কথা মতো সবাই জল থেকে উঠে আম পুড়ানোর জন্যই প্রস্তুতি নিচ্ছে। এছাড়া এই অঞ্চলে বারুজ্জেদের বাগানের আম ছিল খুব বিখ্যাত, মিষ্টি। যখন জল হতো তখন আমগুলো একদম ভিড় জমে যেত, তাই বিদু, সিধু, মৃদু সহ সবাই সেই আমতলায় গিয়ে ভিড় জমা। এক একজন এত আম পুড়ালো যে আমের ভারে কেউ একটু নুয়ে পড়তে লাগলো। দেখা গেল ঝড় তো থামার সাথে সাথে বাদুরের বর্ষাও নেমে গেল, তো তাতেও কেউ ফেলে দিল। কেউ কেউ আমের বোঝাটা নামিয়ে রাখার জন্য বাড়িতে চলে গেল, আবার কেউ কেউ বৃষ্টির মধ্যে চলে গেলো আরেক গাছ তলায় আরও আম পুড়ানোর জন্য। তো লেখক আর বাদল সন্ধ্যার পর নদীর রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ করে বাদলের পায়ে কি যেন একটা উচড় খেয়ে বাদল পড়ে গেল। বাদল লেখককে বললো, দেখ তো কি। লেখক হাতে নিয়ে দেখলো একটা টিনের বাক্স, যেটা তোমরা ছবিতে দেখতে পেয়েছি। তো বাদলও দেখলো একটা টিনের বাক্স। তার আগে এই ধরনের টিনের বাক্সকে বলা হয় ডাবল টিনের ক্যাশ বাক্স। তখন বাদল এবং লেখক চিন্তায় পড়ে গেলো বাক্সটা নিয়ে কী করা যায়। বাক্সটি হাতে নিয়ে ওরা অন্ধকারের মধ্যে তেঁতুল গাছের নিচে বসে পড়ল। একবার ভাবে ওরা বাক্সটা ভেঙে দেখে ভেতরে কী আছে, আবারও ভাবে না ওটা করা ঠিক হবে না, কেননা এটা হয়তো কোনো গরিব লোকের বাক্স হতে পারে, সুতরাং কোনো রকমের অর্পণ করা চলবে না। নানা ভেবেচিন্তে অবশেষে তারা বাক্সটি নিয়ে বাড়ি ফিরল এবং বাদলদের বাড়ির বিচুলি গাদায় ঢুকিয়ে রাখল। কিছুক্ষণ পর বাদলদের গুপ্ত নাগকর্মীদের কোণে একটা গুপ্ত মিটিং বসালো। আর বিদু তো তাদের মতো অভিজ্ঞ ছিল, বিদুর কথা মতো এই মিটিংয়ের মুখ্য উদ্দেশ্য হলো যে করেই হোক বাক্সটা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে। সমস্ত কিশোরের এই প্রস্তাবের আছে, কী করে বাক্সের প্রকৃত মালিককে ফিরে পাওয়া যায় এ নিয়ে ওদের মধ্যে জল্পনা কল্পনা শুরু করলো। ওই যে বিদু ওদের মধ্যে বুদ্ধিমান ছিল, তাই বিদুই আবার কিছুক্ষণ ভেবে বললো একটা উপায় খুঁজে পেয়েছি। ও সবাইকে ডেকে বললো, তোরা ঘুরির মাপে তীরখানা কাগজ কেটে নিয়ে আয়। বিদুর কথা মতো তীরখানা কাগজ কেটে নিয়ে আসা হলো। বিদু তখন বাদলকে বললো, এই কাগজের টুকরোগুলোর উপরে লিখে ফেল যে আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি যেন রায়বাড়িতে খোঁজ করেন। তো দেখা গেল যে তীরখানা কাগজের উপরে যখন এই কথাটা লেখা হলো, নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে টুকরাগুলোকে লাগিয়ে দেওয়া হলো, কিন্তু বাক্সের খুঁজে কিন্তু কেউ আসলো না। তিন দিন পার হয়ে গেল, চার দিনের মাথায় একজন লোক আসলো, এসে বললো যে বাক্সটা আমার, কিন্তু তার যথাযথ প্রমাণ দিতে না পারায় লোকটিকে বাক্সটি ফিরিয়ে দেওয়া হলো। তারপর আবারও তিন চার দিন চলে গেল, তারপর আবার একজন লোক আসলো, তিনি এসেও দাবি করলেন যে বাক্সটা তার, কিন্তু তারও প্রমাণ না মেলায় বিদু কী করলো, বাক্সটা তাকিয়ে দিল, পত্রপাট বিদায় দেওয়া হলো। পত্রপাট বিদায় মানে কি বুঝো তো, অর্থাৎ তৎক্ষণাৎ বিদায়। যাই হোক, তখন তারা কী করলো, এরপর আর কিছুদিন চলে গেলো, কেউ আসলো না। এরপর বর্ষা চলে আসলো এবং এমন বর্ষা যে তখন প্রচণ্ড বন্যা দেখা দিল, কাপালির একদম সর্বশান্ত। একদিন লেখকদের চণ্ডী মণ্ডপে লেখক বসে পড়া করছিলেন, তার বাবা বসে খাতায় জমি জমা হিসেব করছিলেন। একটি লোক আসলো এবং লোককে এসে বাবাকে নমস্কার জানিয়ে বলল, দণ্ডপথ হুই মশাই। বাবা লোকটির দিকে তাকালো, তাকে জিজ্ঞেস করলো, ওনার পরিচয় জানতে চাইলো। লোকটি বলল, আমরা কাপালি, এই গ্রামে এসেছি একটি চাকরি খুঁজে, কেননা এবারের বন্যায় আমরা সর্বশান্ত পেয়ে গেছি। লোকটি আরও দুঃখ জানালো যে বাবাকে, বাবাকে বলল, দুর্ভাগ্য যখন আসি মশাই চতুর্দিক থেকে আসে, এই যেমন গত জ্যৈষ্ঠ মাসে পটল বেচার টাকা, নির্বিশকুলার হাট থেকে পটল বেচার টাকা এবং ছোটো মেয়ের বিয়ে দেওয়ার জন্য 250 টাকার গহনা গড়িয়েছে, পটল বেচে নগদ 50 টাকা ছিল, সবগুলো জিনিস একটা টিনের বাক্সে রেখেছে, কিন্তু হাট থেকে ফেরার সময় গরুর গাড়ি থেকে ওই বাক্সটা কোথায় যে পড়ে গেল তার খুঁজেই পেল না। তখন লেখক কিন্তু বসে পড়া করছিল, লোকটির কথা শুনে পড়ার ফাঁকে হঠাৎ বলে উঠল, বাক্সটি কী রঙের। তখন লোকটি বলল, সবুজ টিনের। লেখকেরা বুঝতে বাকি রইল না, সে এক দৌড়ে গিয়ে বাকি কিশোরদের ডেকে নিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যে চণ্ডী মণ্ডপের সামনে একটু ভিড় জমে গেল। কিশোরদের বুঝতে বাকি রইল না যে বাক্সটি আসলে ওই লোকের, তাই বাক্সটি লোকের হাতে ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু বিদু একটু বিজ্ঞ ছিল বলে বিনিময়ে একটা রসিদ লিখে নিল, বাক্সটা ফিরে পেয়েছে। এই মুহূর্তে বাক্সটি হাতে পেয়ে লোকটার চোখে একেবারে জল এসে গেল। আর লেখকের বাবা তো বাক্স সম্পর্কে কিছুই জানতেন না, উনি ওদের এ সমস্ত কাণ্ড দেখে এতটাই হকচকিয়ে গেল যে বাবার মুখ থেকে একটি কথাও বেরোল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পরে পাওয়া গল্পের কাহিনী। তোমরা কি তাহলে বুঝতে পেরেছো এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি ছিল বা শিক্ষণীয় দিক? তাহলে দেখে নাও, এই গল্পে কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়। কারণ তোমরা কিন্তু দেখতে পেয়েছিলে বাক্সটা নিয়ে একবার ওরা ভাবা ভেবেছিল ভেঙে ফেলবে,
আবার চিন্তা করলো যে না ভাঙা ঠিক হবে না, কোনো ধরনের লোক কিন্তু ওরা দেখায়নি। গল্পে আরও দেখা যায় কিশোররা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় অধিকতর বুদ্ধিমান ও বিবেচককে মান্য করে আস্থা স্থাপন। তাহলে এতেও তোমরা কিন্তু বুঝতে পারছো যে একটা কথা ছিল যে অধিকতর বুদ্ধিমান ও বিবেচক, তো কিশোরদের মধ্যে কিন্তু সবচেয়ে বুদ্ধিমান ছিল বিধু, বিবেচক ছিল বিধু, সহজে সব কিছু বুঝতে পারতো বিধু, তাই বিধুর কথা কিন্তু ওরা সবাই মেনে নিয়েছে, তাই না? তাহলে চলো এবার আমরা ছোট ছোট মূল্যায়নের প্রশ্নে চলে যাই। গল্পে তোমাদেরকে বলা হয়েছিল কাদের বাগানের আম বিখ্যাত, নিশ্চয়ই তোমরা বলতে পারবে বারুজ্জেদের বাগানের আম। কিশোরদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ছিল কে? এটাও সবাই পারবে, সবচেয়ে বিজ্ঞ ছিল বিধু। টিনের বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হলো? বাদলদের বাড়ির বিচুলি গাদায়, তাই না? তাহলে এবার দুটো বাড়ির কাজ নিয়ে যাও। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? দ্বিতীয়ত, কালবৈশাখী ঝড় মানে আম পোড়ানো ব্যাখ্যা, অর্থাৎ প্রথম থেকেই কিন্তু বলা হয়েছে কালবৈশাখী ঝড়ে যে একটা আম পোড়ানো আম। আশা করি তোমরা এটা বাসায় অনুশীলন করবে। আজ এ পর্যন্তই পার তোমাদের সাথে, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, বাসায় থেকো। ধন্যবাদ সবাইকে।